खाई सो खीदा लग से चलो ना खाई ए चलो ना আসলে কি বলতো, আবার কি হলো? তুমি কি নিজেকে আর কতভাবে চিনাবা? বিয়ের পরপরই শুনলাম তুমি মাস্টার্স পাস, দুদিন পর কি শুনলাম তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছো, আমি তোমাকে কলেজে পাঠালাম। আমি জানি তুমি ক্লাস করতেছো, দুদিন পর কি শুনলাম তুমি ক্লাসে যাও না, পা ভাঙলা, বিশ্বাস করলাম। দুদিন পর কি শুনলাম তোমার পা ভাঙা না। এতগুলা মিথ্যা কথা এখন আমার কি শুনতেছি? তুমি যে এই ধরনের কাজ করবা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তুমি জানো না যে তুমি আজকে যে কাজটা করছো এই কারণে তুমি আমার কাছে আমার কাছে কতটা কতটা উপরে চলে গেছো তুমি জানো? তুমি চাইলে কিন্তু তুমি সব জিনিস নিয়ে নিতে পারতা, কেউ কিচ্ছু বলার ছিল না, কি বলবে, কারো কোনো বলারই কিছু ছিল না। কি বলতেছো বলো তো, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে বলো তো একটু। তুমি অর্ধেক অংশটা আমাকে আমাকে লিখে দিছো, আমি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না যে তুমি কত বড় একটা কাজ করছো, কত ভালো একটা কাজ করছো। আমি অর্ধেক সম্পত্তি দিছি আনোয়ার রে, হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমি করতে যাবো কোন দুঃখে? এটা নিশ্চয় অন্য কেউ করছে। আচ্ছা কি করতে পারো বলো তো? কারণে অবশ্যই না, রান্না বান্নার ব্যবস্থা আছে, ছাদ আছে, ঘুমানো যাবে? যাচ্ছ মানে তুমি কি যেতেছো না আমার সাথে? না আমি তো যাচ্ছি না। তুমি কি মজা নিতেছো আমার সাথে? আমি সিরিয়াস, তোমার সাথে যাচ্ছি না। মজা তো নিবেই, এখন তো অনেকে আমার সাথে মজা নেয়। আমি আসলেই তোমার সাথে যাব না। তাহলে তুমি থাকবে কই এখানে? এখানে মানে তুমি জানো না যে বড় ভাই টোটাল সম্পত্তির মালিক হয়েছে, সে আম করে বাইর করে দিছে, এই সম্পত্তির কোনো কিছু আমার অংশে রাখে নেই। তুমি কি আমার সাথে ফাইলামি করো নাকি? সব কিছু জানো, তুমি আমার সাথে ফাইলামি করতেছো? এত উত্তেজিত হওয়ার কিছু নেই, তুমিও কোথাও যাচ্ছ না, তুমিও এখানেই থাকবা। বড় ভাই যান আজকে বিকেলে উকিল ডেকে নিয়ে এসে নতুন উইল করছে, যেখানে সম্পত্তির 50% তোমাকে লিখে দিছে। এভাবে তাকায় আছো কেন? বিশ্বাস হতেছে না আমার কথা? নাও দেখো, শুনো, যত যাই হোক সে কিন্তু তোমার বড় ভাই, সারা জীবন বড় ভাইয়ের পিছনে লেগেছিলাম, কিন্তু দেখো বিপদের সময় সেই ভাই তোমার কাজে আসছে। বাইরে মানুষ কিন্তু আগায় আসে নেই, বিপদ আপদে আপনজনই কাজে আসে। বড় ভাই যেন শুধু সময়ের অপেক্ষায় ছিল, এখন সময় আসছে, এখন তোমার ভাগ তোমাকে বুঝাই দিছে, বুঝছো? এখন যাও কাপড়গুলো আলনায় রেখে আসো। আপন মানুষই বিপদের সময় কাজে আসে, বুঝছো? বাইরের মানুষ তো পরে, পর কখনো আপন হয় না। তুমি বড় ভাই জানকে কখনো আপন ভাবো নাই, দেখো
বড় ভাইজান তোমার সবসময় ভালো চাইছে। কত কষ্ট করেছে তোমার বড় ভাইজানকে, তারপরও ছোট মনে করে তোমাকে মাফ করে দিয়েছে। কত বছর হয়েছে বড় ভাই তোমাকে আদর করে না, যাবা তুমি বলো। চলো বড় ভাইয়ের কাছে যাবো।